ঢাকাকে বলা হয়ে থাকে আজব শহর। 400 বছরের পুরনো এই শহরটির বিশাল জনগোষ্ঠী এবং এলাকা ঘুরলেই বোঝা যায় কত বৈচিত্র্য এই শহরে। উচ্চ থেকে নিম্ন সব শ্রেণীর মানুষের যেমন বসবাস, তেমনি দিন যাপনের গল্পগুলিও ভিন্ন ভিন্ন। স্বাদ আছে, সাধ্য নেই এমন মানুষদের জন্য কমিউনিটি সেন্টারের মাংস পোলাও বিক্রির এক আজব দোকানের গল্প শোনাব ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুর 1 নম্বরে। এখানে মিরপুর 1 নম্বর হযরত শাহ আলী মহিলা কলেজের সামনে আছি। আপনার সামনে একটি ভিড় দেখতে পাচ্ছেন। এই ভিড় এখানে আসলে মাংস পোলাও, রেজালা, এ ধরনের বিয়ে বাড়ির যে খাবারগুলো আছে কমিউনিটি সেন্টারের, সেগুলো বিক্রি হচ্ছে এবং কত মানুষ দেখুন তো। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা আজকে এটি একটু ঘুরে দেখব যে এখানে কী কী খাবার বিক্রি হচ্ছে, কেমন খাবার এবং তারা কারা কিনছেন। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে এটি দেখিয়েছিলাম। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো, যারা প্রথমবারের মতো এই ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা দেখছি বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারের যে খাবারগুলি সেটা এই ভ্যানে বিক্রি হচ্ছে, এবং তার সামনে কত ভিড় দেখুন প্রিয় দর্শক, প্রচুর মানুষজন, প্রচুর মানুষজন এই বিয়েবাড়ির খাবারগুলো কেনার জন্য এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। কমিউনিটি সেন্টারে রান্না করা রোস্ট পোলাও, গরুর মাংস বিক্রি হচ্ছে রাজধানীর মিরপুর 1 নম্বর শাহ আলী মহিলা কলেজের সামনে। বিয়েবাড়ির খাবার বিক্রির দোকান নামেও এখন ব্যাপক পরিচিতি পেয়েছে। আমি আমার চ্যানেলে এর আগের একটি ভিডিওতে এ নিয়ে বিস্তারিত দেখিয়েছি। কমিউনিটি সেন্টারে যে খাবার বিক্রি হয় সেটি মিরপুর 1 নম্বর গোল চত্বর, এবং এপাশে যে শাহ আলী মাজার আছে তার মাঝামাঝি জায়গায় ঠিক এখানে বিক্রি হয় দুটি দোকানে। আপনাদের যদি আরো সহজ করে বলি, হযরত শাহ আলী মহিলা কলেজের সামনে এখানে এগুলো বিক্রি হয়। তো চলুন প্রিয় দর্শক। মূলত কমিউনিটি সেন্টারে বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার বিক্রি করে থাকে ভ্রাম্যমান এই দোকানগুলি। কত টাকা বাটি আপা? বাটি কত? 500। এক কেজি হবে? কম হবে, কম হবে না? এত দাম বেড়ে গেছে এখন। স্বল্প আয়ের মানুষ যাদের জন্য দৈনন্দিন রোজগার দিয়ে বাজার থেকে মাংস পোলাও জোগাড় করা খুবই দুরূহ, তারাই এখান থেকে অল্প টাকায় রোস্ট মাংস পোলাও কিনে নিয়ে যান। তবে গেল কয়েক মাসে এসব খাবার বিক্রির দোকানের কথা গণমাধ্যম ও ইউটিউব ফেসবুকের কল্যাণে অনেকের কাছেই জানা হয়ে গেছে। অল্পদিনের মধ্যে এসব মাংস পোলাও বিক্রির দোকানের প্রচার ও প্রসার বেড়েছে। রিক্সা, ভ্যান চালক, দিনমজুর, পোশাক শ্রমিক সহ নানা পেশার স্বল্প আয়ের মানুষ এই দোকানগুলির মূল ক্রেতা। রাজধানী ঢাকায় বাস করা নিম্নবিত্ত শ্রেণীর লোকজনই খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবার বিক্রির দোকান থেকে কেনাকাটা করে থাকে, কারণ তাদের রোজগারের স্বল্প টাকা দিয়ে বাজার থেকে মাংস পোলাও কিনে খাওয়ার হিসেবটা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
খাবারগুলি কতটা স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ সেটা বিবেচনা না করেই এসব ভ্রাম্যমান মাংস পোলাওয়ের দোকান থেকে খাবার কেনেন তারা। খাসির দেহা লাগবে না, জাল জাল মাংস, সব জাল জাল মুরগির রোজ, তিনটার বাটি হচ্ছে 500 টাকা, বোড়হানি 100 টাকা, নাকি 100 টাকা, 150 না, 2 লিটারের বোড়হানি 150 টাকা। এ পথ দিয়ে চলাচল করা পথচারীরা দোকানের সামনে এসে একটু ঢু মারেন, কৌতূহল দৃষ্টিতে দাঁড়িয়ে দেখেন ও দাম জিজ্ঞেস করেন। কিছুদিন আগেও এসব খাবারের দাম ছিল অনেক কম, তবে ইদানিং প্রচার বাড়ায় এসব খাবারের দাম বেড়েছে দ্বিগুণ। দোকানদার গরু খাসির রেজালা এবং রোস্টের প্রতি বাটি বিক্রি করছে 500 টাকায়। দেখি খাসি না ভাই, খাসি ভালোই তো লাগতেছে দেখে মনে হচ্ছে আজকে। দিন শেষে সন্ধ্যা নামার সাথে সাথে দোকানে ভিড় বাড়ে, সেই সঙ্গে বাড়ে ক্রেতার আনাগোনা এবং বেচা কেনা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে কমিউনিটি সেন্টারগুলিতে অনুষ্ঠান থাকে বেশি, আর এই দিনে ভ্রাম্যমান দোকানে মাংস পোলাওয়ের যোগানও থাকে ভালো। কিছুক্ষণ পরপর রিকশায় করে মাংস পোলাও সহ অনুষ্ঠানের বিভিন্ন খাবার দোকানগুলিতে বিক্রির জন্য নিয়ে আসেন কমিউনিটি সেন্টারের কর্মীরা। দিনের খাবার দিনে কিনে নিয়ে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বড় বড় টিফিন ক্যারিয়ার ও হটপট নিয়ে হাজির হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর দোকানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক সচ্ছল পরিবারের লোকজনদেরকেও রোস্ট পোলাও মাংস কিনতে দেখা যায়। আমার নাম নূর হোসেন, আমি ধানমন্ডি থেকে আসছি। নূর হোসেন ভাই ধানমন্ডি থেকে আসছেন, আপনি এটা এখানে খবর পাইলেন কিভাবে? ইউটিউব চ্যানেল থেকে। আসেন, আপনি কি কিনেছেন আসলে? নূর হোসেন ভাই রেজালা নিছি আর রোস্ট নিছি আর একটা বোরানি। রেজালা, রোস্ট আর বোরানি, বোরানির দাম কত রাখছে আপনার কাছে? বোরানি রাখছে 150 টাকা, 150, আর রোস্ট আর এটা রাখছে 500, নিচে 500, তোমার 500। রোস্ট কয়টা নিছেন? রোস্ট 10 পিস। 10 পিস, আর আর ইয়ে আর ওটা বাটি আগে ভাবে এটা কম যা দিছে আর কি। হ্যাঁ, তো মোট কত টাকা নিলেন এখানে? মোট 1150 টাকা। 1150 টাকা। কিন্তু ইউটিউবে আমাকে যেভাবে দেখাইছিল আমি চাইছিলাম আরো বেশি নেব। আচ্ছা আচ্ছা, এখন থেকে বাটি যে পরিমাণ আমাকে দেখাইছে একটা, কিন্তু এখন দিতেছে আরেকটা, একটু মনে হয় আজকে পরিমাণে মনে হয় একটু কম হলো আজকে। শুক্রবার বিকেল আজকে খাবারটা টাটকা মনে হয়। হ্যাঁ, চাপ বেশি এই জন্য মনে হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনাদেরকে আজকে বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারের খাবার বিক্রির দোকান ঘুরে দেখালাম, এখানে ভিড় দেখালাম, দাম দেখালাম। আশা করি এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে আপনারা জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।